অনেকেরই মনে প্রশ্ন, ইউটিউব থেকে আসলে কি কোনো আয় হয়? আসলে কি ইউটিউব থেকে ইনকাম করা সম্ভব? হ্যাঁ, এই এই প্রশ্নের দাঁত ভাঙা জবাব দিয়েছে আমাদের এই সময়ের কণ্ঠশিল্পী ইমন। আসুন আমরা বিস্তারিত জেনে নেই। দর্শক, আপনারা দেখছেন অন্যরকম গান, আর সাথে আছি আমি রাশেদ। এক মাসে ইমন খানের আয় 40 লাখ টাকারও বেশি। আজ প্রতিরাত জেগে থাকি তোমার আশায়, এই গান দিয়ে রাতারাতি সারা দেশে তুমুল আলোচিত হন গায়ক ইমন খান। হঠাৎ ইমন খানের চোখ ছানা বড় অবস্থা, নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলেন না। এত টাকা তিনি কল্পনাও করেননি, এই টাকা আসছে তার ইউটিউব চ্যানেল থেকে। আবর্তন মিডিয়া নামে এই চ্যানেলে অক্টোবর মাসে জমা হয়েছে $51,981, যা টাকার অঙ্কে 44 লাখেরও বেশি। ঘটনাটি ফেসবুকে ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেছেন এই গায়ক। ইমন খান বলেন, স্বাভাবিকভাবেই আমি শুরুর 5-6 মাস প্রথম দিকে 50,000, কখনো 1 লাখ টাকা উঠাতে পারতাম, এবারই প্রথম এত টাকা পেয়েছি। আমি কোনো দিনও কল্পনা করিনি 28 দিনে 44 লাখ টাকা ইনকাম করা সম্ভব। আমার কাছে তাজ্জব ব্যাপার মনে হয়েছে। হয়তো আমার ভাগ্যে ছিল, এই চ্যানেলকে দাঁড় করানোর জন্য 2 বছর ধরে অনেক কষ্ট করেছি। করোনার মধ্যে গান বন্ধ হয়ে গেছিল, যে স্টেজ শো দিয়ে আয় করে চলেন সেটাও বন্ধ। কতদিন করোনা চলবে, কতদিন ক্যারিয়ার কোন দিকে যাবে, সেই ভাবনা থেকেই নিজে ইউটিউব একটা চ্যানেল চালু করেন। প্রথম দিকে মনে হয়েছিল করোনার মধ্যে দর্শক কি আর গান শুনবে, যদি না শোনেন তাহলে কী হবে, আমার ভবিষ্যৎ কি, পরিবার নিয়ে কীভাবে চলব। আবার মনে হয় এমনও তো হতে পারে, দর্শক ঘরে বসে গানই শুনবে, এটা ভেবে ইউটিউব চ্যানেল চালু করেন ইমন। ইমন বলেন, ভেবেছিলাম কিছু টাকা পেলে হয়তো বাঁচতে পারবো। করোনার শুরুতেই ভেঙে পড়া ইমন ক্রমে আবার আশার আলো দেখতে থাকেন। গান গাওয়া বাদ দেননি, নিজের চ্যানেলে নিজের গান গান করে দর্শকপ্রিয়তা পায়। ইমন বলেন, এখন নিজের চ্যানেলটায় একটু পরিষ্কার করছি, কিন্তু গান করে দেওয়ার জন্য এত মানুষ ধরেন যে নিজের চ্যানেলটার জন্যই গান করতে পারছি না। ইউটিউবের এই ব্যবসা আগে বোঝা ছিল না, এখন মনে হচ্ছে চ্যানেলের পিছনে শ্রম দিলে আরও ভালো কিছু হতো। প্রথম 4টি অডিও অ্যালবাম বের করেও সেভাবে কোনো সাফল্য আসেনি। 2007 সালে শেষ দিকে 12টি গান নিয়ে ইমন বের করেন পঞ্চম অডিও অ্যালবাম কেউ বোঝে না মনের ব্যথা। সেই অ্যালবামেই ছিল আজ প্রতিরাত জেগে থাকি তোমার আশায়, গানটি রাতে রাতে আলোচনায় উঠে আসে। শোনা যায় 2008 সালে ইমন খানের এই অ্যালবামের মোট 15 লাখ কপি বিক্রি হয়েছিল। দর্শক, ইমনের জন্য শুভকামনা রইল, আর আমরা ইউটিউবিং করছি তারা যেন হাল না ছেড়ে দেয়, এই ধরনের ইন্সপিরেশন নিয়ে যেন আমরা দ্রুত গতিতে এগিয়ে যেতে পারি, এই শুভকামনাই। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আজ প্রতি রাত।